এই মুহূর্তে রয়েছে আমি টাঙ্গাইলের গোপালপুরে আলমনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আপনারা জানেন যে সারা দেশের মতো কিন্তু টাঙ্গাইলেও সকাল 8টা থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে টাঙ্গাইলের যে 12টি উপজেলা রয়েছে, টাঙ্গাইলের যে 12টি উপজেলার মধ্যে এই 12টি উপজেলা নিয়ে কিন্তু আসলে 8টি আসন গঠিত হয়েছে। এই 8টি আসনে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে সকাল থেকে কিন্তু আসলে আমি এই টাঙ্গাইলের যে দুই আসন, অর্থাৎ টাঙ্গাইলের দুই আসন ভূঁইয়াপুর এবং গোপালপুর, এই দুইটি উপজেলা নিয়ে কিন্তু আসলে টাঙ্গাইলের দুই আসন গঠিত হয়েছে। এই দুই আসনে কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু আসলে আমি ঘুরেছি। সকাল থেকে আসলে আমি ভোটার উপস্থিতি তেমন একটা দেখিনি, তবে মানুষজন কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছে। আমি যদি টাঙ্গাইলের একটু ভোটার সংখ্যা আপনাদেরকে জানাই, টাঙ্গাইলে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 31,61,367 জন। এই যে টাঙ্গাইলে যে এই মোট ভোটার এবং এই যে টাঙ্গাইলে যে নির্বাচন, 8টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে কিন্তু প্রচুর পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। এই টাঙ্গাইলের নির্বাচনকে ঘিরে কিন্তু 12 প্লাটুন সেনাবাহিনী এবং 14 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র‍্যাব এবং 12,000-এরও বেশি কিন্তু আনসার সদস্য এই টাঙ্গাইলে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কাজ করে যাচ্ছে। তারা সবসময় কিন্তু প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত কিন্তু টাঙ্গাইলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি, এখন পর্যন্ত কিন্তু সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে টাঙ্গাইল যে আসলে এই যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কিন্তু বিদেশি পর্যবেক্ষক হিসেবে কিন্তু টাঙ্গাইলের যে দুই আসন, আমি অর্থাৎ যে আসনটিতে দাঁড়িয়ে রয়েছে এবং টাঙ্গাইলের যে সদর আসন রয়েছে, এই আসনে কিন্তু পর্যবেক্ষণ করছেন যে ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন পর্যবেক্ষকের প্রতিনিধি দল নেতা হিসেবে বাংলাদেশে সফর করছেন এবং তিনি কিন্তু এই যে আমাদের এই যে টাঙ্গাইলের যে দুই আসন রয়েছে, এই দুই আসনে কিন্তু তিনি পর্যবেক্ষণ করছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে টাঙ্গাইলের দুই আসন, এটি কিন্তু নানা কারণেই কিন্তু টাঙ্গাইলের দুই আসনটি বিভিন্নভাবে কিন্তু সমালোচিত ছিল। এই আসনটিতে কিন্তু আসলে যে দুইজন হ্যাভোট প্রার্থী আসলে তারা কিন্তু নির্বাচন করছেন, এর মধ্যে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী রয়েছেন তানভীর হাসান ছোটমনি, তিনি কিন্তু নৌকাপতিকে নির্বাচন করছেন। আরেকজন যে প্রার্থী রয়েছে তিনি হচ্ছেন ইউনুস তালুকদার ঠান্ডু, তিনি কিন্তু ইগল মার্কা নিয়ে নির্বাচন করছেন। এখানে কিন্তু অনেক ভোটার আমরা দেখতে পাচ্ছি, তেনারা কিন্তু এখানে ভোট দিয়েছেন। আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলতে চাই, তারা আসলে ভোট দিয়েছেন কিনা। জি, আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। সুষ্ঠুভাবে দিতে পারছেন? আমরা সুষ্ঠুভাবে দিয়েছি। আপনার পছন্দের প্রার্থীকে দিতে পারছেন? পছন্দের প্রার্থীকে দিয়েছি। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। আপনারা ভোট দিয়েছেন কেউ? জি, আমি ভোট দিয়েছি। কেমন লাগছে ভোট দিয়ে? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগছে। খুব শান্তিপূর্ণ পরিবেশে আমরা ভোট দিচ্ছি, এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, একদম ফেয়ার নির্বাচন হচ্ছে। জি, আমি আরেকজন চাচা, আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। সুষ্ঠুভাবে? হ্যাঁ, সুষ্ঠুভাবে ভোট দিয়েছি। কোনো সমস্যা নাই, আমরা যোগ্য লোকেরই ভোট দিচ্ছি। জি, আমি ভোটারদের কাছ থেকে শুনছিলাম, তারা কিন্তু বলছে যে তারা কিন্তু সুষ্ঠুভাবেই এই যে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, কোনো ধরনের ঝামেলা হয়নি। আমি একটু নতুন ভোটারদের কাছে যাব, তারা আপনি কি এবছর ভোট দিয়েছেন? হ্যাঁ, এই বছর ভোট দিয়েছি আমি। আপনি কি নতুন? হ্যাঁ, নতুন। এর আগে কখনো ভোট দেন না? মানে প্রথমবার ভোট দিতে পারলেন। আপনি কি আপনার ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিতে পারছেন? আমার ইচ্ছা মতো প্রার্থীকে আমি ভোট দিতে পারছি, এজন্য আমি আনন্দিত। জি, আরেকজন প্রার্থী, আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই, আপনি কি ভোট দিয়েছেন? জি, আমি ভোট দিয়েছি। কেমন লাগছে ভোট? অনেক ভালো লাগলো আর কি। মানে আপনার মনে বলুন, এরকম পরিবেশ দেখে অনেক ভালো লাগলো আর কি। কোনো গ্যাঞ্জান ড্যাঞ্জা নেই, কোনো হাঙ্গামা নেই, কোনো ই নাই, ভালো লাগলো অনেক। চাচাকে ভোট দিয়েছেন? চাচা দেখিয়ে একবারে মানে ক্ষেত থেকে উঠে এসেছেন, ভোট দিয়েছেন? ইনশাল্লাহ ভোট দিয়েছি, ভালো লাগলো। এই ব্যবসা খুব পরিবেশ ভালো স্যার, খুব পরিবেশ ভালো। ইয়ার মতো সুষ্ঠু ইলেকশন কোনো দিন হয় না, এবার ভালো ইলেকশন হয়েছে স্যার। যে আপনারা আসলে ভোটারদের কথা শুনতেই পারছেন, আসলে তারা কিন্তু তাদের নিজের ইচ্ছে মতো যে পছন্দের প্রার্থীকে তারা কিন্তু ভোট দিতে পেরেছেন এবং তারা ভোট দিতে পেরে কিন্তু আসলে আনন্দ প্রকাশ করেছেন। আমরা আরেকজন ভোটারের কাছে যাব, আপনি কি আপনার ভোট দিয়েছেন কি? জি, ভোট দিয়েছি। ভোট কেমন হচ্ছে? ভালো, সুস্থ। সুষ্ঠু হচ্ছে? জি। যে আপনারা আসলে শুনলেন, আসলে এখানে যে ভোটার যারা রয়েছে তারা কিন্তু ভোট দিয়েছেন এবং তাদের যে নিজের পছন্দ মতো প্রার্থীকে কিন্তু তারা ভোট দিতে পারছেন। আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে যে আমি যে কেন্দ্রটি রয়েছে, তবে আমি কিন্তু সকাল থেকে যে টাঙ্গাইলের দুই আসনে, এই দুই আসনের বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, তবে এবছর কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। তবে কিন্তু ভোটার সংখ্যা কিন্তু আমরা খুবই কম দেখেছি, খুব কম সংখ্যক ভোটার আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি। তো এই ছিল টাঙ্গাইলের যে দুই আসন, সেই দুই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ খবর।